প্রচণ্ড দাবদাহে পড়ছে রাজধানী ঢাকাসহ দেশ। আশঙ্কা দেখা দিয়েছে হিটস্ট্রোক পানি শূন্যতা ডায়রিয়া সহ পানি বাহিত নানা রোগ বৃদ্ধির ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে রাজধানীতে মানুষ বৃদ্ধির সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা এ অবস্থায় বেশি বেশি বিশুদ্ধ পানি পান অস্বাস্থ্যকর খোলা খাবার ও যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বেড়ে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে গেল চব্বিশ ঘন্টায় ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে রাজধানীর মহাখালী আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় পাঁচশো রোগী রোগী ভর্তির এ হার আশঙ্কাজনক না হলেও গেল কয়েকদিনে সারা দেশে বয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে খাবারের ভিতরে কালকে চিকেন খেয়েছিল বাইরে থেকে কিনা ওইটি খাওয়া আর এমনি কোনো বাতি খাওয়া খাই ওই খাবার খাওয়ার পর তো কি হয়তো মনে হয় অবস্থা পাতলা পায়খানা আর বমি বাপ এই কালকে গতকাল রাত করতে শুরু পাতলা পায়খানা বমি আজকে তিন দিন থেকে এ অবস্থায় বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের রোদের সময়টা বাইরে খেলাধুলা না করে রুমের ভিতরেই অবস্থান করতে হবে আর কোনো কারণে বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে এবং বারে বারে একটু পানি বেশি করে খেতে হবে যাতে গরমের প্রভাব থেকে বাঁচা যায় এবং যদি কোনো কারণে পাতলা প্যাখানা শুরু হয় তাহলে আমাদের পাতা পায়খানা নিয়ম অনুযায়ী যা যা করতে হবে স্যালাইন এবং অন্যান্য খাবারগুলো এভাবে খেতে হবে আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে এই তাপ প্রবাহ বিশ তারিখের পর কোথাও কোথাও তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা চলমান যে তাপদাহ মৃত থেকে মাঝারি যেটা সারা দেশের পর চলছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আরও কন্টিনিউ করবে হয়তো আগামী বাহাত্তর ঘন্টা যেটা হচ্ছে কোনো জায়গায় বাড়বে কোনো জায়গায় কমবে ওভারঅল দেশের দক্ষিণ অঞ্চলে তাপদাহ থাকবে এবছর বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সারা বছর তাপমাত্রা কিছুটা বেশি থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা नाफिया फर्जाना देश टीवी ढाका